খুব ভালো আছি, সুস্থ আছি। মাই এভরিডে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, আর আমি এখন 7টা থেকে ব্লগটা শুরু করছি। তো দেখলে তো তোমাদের দাদা ভাই চলে গেল, ও এসেছিলো শুক্রবার রাতে, শনিবার ছুটি ছিল পয়লা বৈশাখে, তো শনিবার রবিবার দুদিন ছুটি ছিল বলে শুক্রবারে রাত্রেবেলায় চলে এসছে। আর তোমাদেরকে তো দেখিয়েছি, কানের কিনতে গিয়েছিলাম ইয়েতে কাটোয়াতে, তো কাটোয়া থেকে দুটো কানের কিনে নিয়ে আসলাম। তারপরে তো কালকে রবিবার ছিল, কালকে তো বাড়িতেই ছিলাম, আর বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি থেকে চলে এসেছি, বাপের বাড়ি থেকে এসেছি পরশু দিন বিকালে, আজকে হচ্ছে সোমবার, শনিবারে বিকালে চলে এসেছি। আর প্রচুর কাঁচা কুচো ছিল, কালকে ব্লগ দিতে পারিনি তোমাদেরকে, এত কাঁচা ছিল, এত ঘর দুয়ার একবারে এমন অবস্থা করে হয়েছিল, ধুলোর মনোংরা। তো সমস্ত কিছু পরিষ্কার করতে নিতে অনেকটা সময় লেগে গেছে, তাই টাইম পাইনি কালকে তোমাদেরকে ব্লগ দিতে, তাই আজকে সোমবার আজকে আবার ব্লগটা দিচ্ছি। তো দেখতে থাকো আমার ব্লগটা। আর হ্যাঁ, সোহম পড়তে স্কুলে গেল আর রিতম পড়তে গেল, তো আজকে ওদের সোহমদের সকালে স্কুল হচ্ছে, কেন কি ওদের গরম পড়েছে প্রচণ্ড। আর কালকে তো শুনলাম খবরে বললো এবার থেকে ছুটি পড়ে যাবে কদিন, তা এদের স্কুলে এখনও ছুটি পড়েনি, তো মনে হয় আজকের দিনটা স্কুল হয়ে ছুটি হয়ে যাবে, কদিন ছুটি পড়বে। যাই হোক, সকালে স্কুল হচ্ছে তো অতটা অসুবিধা হবে না, ছুটি স্কুল চালু থাকলেও কোনো সমস্যা নেই, চলো যা হবে হবে। আর রিতম চলে গেল পড়তে, এসে আবার ওরও স্কুল আছে মনে হয়, ওরও ঠিক কনফার্ম নয় যে স্কুলে ছুটি আছে কি না। তো যাই হোক, ওরও ভাত টাত করে রেখে দিই, তারপরে যা হয় হবে, খেয়ে যাবে, যদি স্কুল হয় হবে, না হলে বাড়ি চলে আসবে, তো যাওয়াটা দরকার আছে, একবার যাবে। আর আমি এখানে একা একাই আছি, এখন কাজগুলো করে নিই, তো আমার ব্লগটা দেখতে থাকো। সোহম এই মাত্র বাড়ি চলে আসলো স্কুল থেকে, ওদের স্কুলে ছুটি দিয়ে দিয়েছে, ও জানতো না, বললাম না আমরা জানি না স্কুলে ছুটি পড়বে নাকি, তো স্যার বলেছে জনগণনাটা হয়ে গেলে, প্যারালাইন হয়ে গেলে তোরা বাড়ি চলে যাবে, আজ থেকে ছুটি 7 দিন, তো 7 দিন ছুটি, ওই দম লেগে গেছে আনন্দে, ছুটতে ছুটতে বাড়ি এসছে, দিয়ে হাঁপিয়ে গেছে গরমে ঘেমে। ফ্যানটা চালিয়ে বসো, শুয়ে পড়েছে, এসে ড্রেসগুলো খোলো, ড্রেসগুলো খোলো। তাহলে এদের যখন হয়নি তাহলে মনে হয় রিতমদেরও ছুটিই থাকবে, দাদাদেরও তাহলে ছুটি থাকবে, তাহলে তাড়াতাড়ি ভাত করে কি করব। তো আমি এতক্ষণ ধরে সমস্ত কাজ করলাম, ঘর মোছা হয়ে গেছে, আর এত জামা কাপড় ছিল কালকেকার, জামা কাপড়গুলো কাঁচা ছিল, মানে গুছালাম, গুছিয়ে আলমারিতে ভরলাম, সব ওখানে গিয়েছিলাম সেই সব নতুন জামা কাপড়গুলো। আর এত জামা কাপড় বাইরে থাকলে না কিচ্ছু ভালো লাগে না, মনে হয় কতক্ষণে ভরে দেবো, তাই জামা কাপড়গুলোটা আগে ভরে দিলাম, তারপরে আমি ঘরটা দৌড় পুছা লাগালাম, ঘর ঝাড়ু মেরে, তারপরে এখন এসে বাসন ধুচ্ছি, তো বাসনগুলো ধুয়ে নিই। আজকে বাসন সেরকম কিছু হয়নি, অল্প গোটাই বাসন হয়েছে, কালকে সন্ধেবেলায় 2-4টে মুড়ি খাওয়ার ছিল, আর ওই সকালে চায়ের গ্লাস বাটি এরকম 2-4টে আছে। তো কালকে না আমাদের হরিনামে নেমন্তন্ন ছিল কাকিমাদের বাড়িতে, একটা কাকিমাদের বাড়িতে না হরিনাম হয়েছিল কালকে, তো খাওয়া দাওয়া ওইখানটাতে নেমন্তন্ন ছিল, তো ওইখানেই খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে আজকে অল্প 2-3টা ছেলেদের জামা কাপড় আছে, তো এই কোটাই কেচে নেবো, আজকে বেশি নেই, ওটা হাতেই কেচে নেবো, এখন আর মেশিনে কাচতে হয় না, তো যেদিন বেশি হয় সেদিনকে তো মেশিনে কেচে নিই, আর যদি অল্প 2-3টা সেদিনকে আর মেশিনে যাই না, এইখানটাতেই কেচে নিই, তো এই কোটা কেচে নিচ্ছি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আছে, জামা প্যান্ট রেখে গেছে, আর যেগুলো কেচে দিচ্ছে ছিল আগেকার সেগুলো নিয়ে গেছে, আর যেগুলো পরে এসছে ওগুলো আবার আজকে কেচে দিচ্ছি, কালকেও কাঁচা হয়েছে কত, আবার আজকে ওই অল্প 2-3টা আছে, এই কোটা কেচে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আবার।
তো আমি এত কাচাকুচো করে চান টান করে ফুল তুলে নিয়ে আসলাম, দুটো ফুল টুল তুলে নিয়ে এসে ঠাকুরকে সেবা দিলাম। ঠাকুরকে সেবা দেওয়ার পরে মুড়ি খাবার করলাম, মুড়ি খেলাম, তারপরে এখন আমি রান্না বসিয়েছি। তো রান্না হবে আজকে, শ্বশুরমশাই পাট শাক দিয়ে গেল, তো পাট শাক করব আজকে। পাট শাকটা না খেতে খুব ভালো লাগে, কিন্তু অনেক দিন পাট শাক করিনি, কে তাই আজকে শ্বশুরমশাই বললো পাট শাক খাবে, তো আমি বললাম ঠিক আছে দিয়ে যান। তো পাট শাক করবো আজকে, আর ঝিঙে আছে, ঝিঙে আর অনেক রকম সবজিও আছে, কাটোয়া থেকে অনেক রকম সবজি বাজার করে নিয়ে আসা হয়েছে। তো দেখি কি রান্না হবে। পাট শাকের সঙ্গে ঝিঙে আলু তরকারিটাই ভালো লাগে, সবজিটা তো ঝিঙে আলু সবজি, পাট শাক আর মাছ আছে, মাছের ঝাল করব। তো রান্না করে নিই, আর এই বালতিটা না এইখানটাতে আছে, জাল দিতে আমার খুব অসুবিধা হচ্ছে তাই একটু সরিয়ে দিলাম। আর পাট শাকটা বেছে নিই, অনেকগুলো পাট শাক আছে, বাঁচতে তো টাইম লাগবে। তো রান্না টান্না হয়ে গেছে, তো এখন বাজে দুপুর দুটো, আর দুটোর সময় আমি ভাত বাড়ছি। এই যে আমাদের তিনজনের ভাত বেড়ে ফেলেছি, আর একটু ভেন্ডি ছিল, হ্যাঁ দিয়ে আপনাদেরকে তো তখন বলা হয়নি যে ভেন্ডি ভাজবো, তো এখন ভেন্ডি ভাজা হবে হয়েছে, আর সবজি হয়েছে, আর মাছের ঝাল আর করিনি, ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা সবজি করে নিয়েছি, পাট শাক আর ভেন্ডি ভাজা। তো এই তো আমাদের খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো দেখতে থাকুন আমার ব্লগটা। তো আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমরা বসে আছি, বসে বসে গল্প করছি। তো আমার ভিডিওটা তো আপনাদেরকে অনেকটাই শেয়ার করলাম আজকের মতো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।